হাই গাইস, সোমা ব্লগে ওয়েলকাম। আজ আমি নিয়ে চলে এসেছি রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো চলুন দেখে না যাক আমি রেসিপি কী কী নিয়েছি। এখানে আমি একটা পুরো গোটা মাছ নিয়েছি, রুই মাছ। রুই মাছ দিয়ে আলু হবে, আর এই যে আলু আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গোটা জিরে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, মাছটা ছেড়ে না যায়। আলু ভাজা হয়ে গেছে, আমি মাছ তুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেবো। হালকা করে লবণ দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, এর মধ্যে দিয়ে দেবো আলু। লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো ভালো করে কষে নেব। আর কফি কিনে দিয়ে দেবো, ভালো করে কষা হয়ে গেছে, ওর জল দিয়ে দেবো।
জল দিয়ে দিয়েছি। এরকম মাছগুলো আবার দিয়ে দেবো, দিয়ে দেবো ধনে পাতা কুচি। মাছের ঝোল পুরো রেডি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্টে জানাবেন।